Run, 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 run it up. Run, run, run it up. উলি কোথায় গেল? বাড়ির এক বড় মেয়ে বিদায়ের জন্য অপেক্ষা করছে, আর এক মেয়ে এতক্ষণে সিয়াপ করতে এলো। মাগো, আমি যেন শিখিনি যেতে পারি, শিখিনি দুঃখ নিকোক, আন্না নিকোক, খিদে নিকো, যন্ত্রণা নিকো, খুশ পেশরাও নিকো। মাগো, আমি তো হেরে গিয়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম, তুমি তো আমাকে টেনে আনলে নিয়তির সামনে। এবার যেন নিয়তিকে নিজের মতো করে আমি গড়ে নিতে পারি। মাগো, তুমি কি আমাকে আবার কোনো পরীক্ষার মুখোমুখি ফেলতে চাও? মা, বেশ, আমিও দেখতে চাই তুমি কত পরীক্ষা নিতে পারো আমার। আরে, রনিকে তো ওলির বাড়িতে পাঠালে হয়। দাঁড়া, ওর মাকে খবর পাঠাতে হবে। দেখো, আজ একটা এমন দিনে কুন্তলকে বিশেষ কাজে চলে যেতে হলো। হ্যাঁ, না ভয় নেই, গাড়ি নিয়ে গেছে, রাতেই ফিরবে। কুন্তল তো এখন নেই, তাহলে তো রনিকে নিয়ে যাওয়ার
কাজটা ডিলে হয়ে যাচ্ছে। মা চলে যাচ্ছে কত দুঃখ, এরা যে কেন এত আনন্দ করে বুঝি না। আরে দুঃখকে কখনো লাই দিতে নেই, আনন্দের মাটিতে তাকে সব সময় পুঁতে রাখতে হয়। কি গো, ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছ, সত্যি বাড়িটা না একদম ফাঁকা হয়ে যাবে, আবার আসছে বছরের জন্য অপেক্ষা কর। কাল তোর মাকে একবার দেখা করতে বলিস তো আমার সঙ্গে। চম্পা একবার ভেবে দেখ, রনি অলির বাড়িতে একদম নিজের বাড়ির মেয়ের মতো থাকবে, খুব সুখে থাকবে, কোনো অসুবিধা হবে না, ভালো থাকবে। সে কথা আমি বুঝতে পারতেছি গো, কিন্তু কলকাতা যে অনেক দূর, অচেনা অজানা জায়গা, আমাদের গ্রামের আশেপাশে হলে একটা কথা ছিল, মানে আপত্তি ছিল নেই কো। আচ্ছা কলকাতা অজানা অচেনা জায়গা তো কি হয়েছে, আমরা তো আর অজানা অচেনা নই। হ্যাঁ আমাদের তো বিশ্বাস করিস নাকি বল। হ্যাঁ দেখো গিন্নিমা, তোমাদের অবিশ্বাস করলে আমার ধর্মে সইবে নেই কো, সে কথা না, ওই কলকাতা তো সেই জন্য। আচ্ছা কলকাতা তো কি হয়েছে, কলকাতা তো ভালো শহর, কত কিছু দেখার আছে। আচ্ছা দেখ রনি তো মেয়ে সন্তান, দুদিন বাদে তোর বিয়ে দিতেই হবে, কল ছাড়া তো করতেই হবে একদিন না একদিন, তাহলে এত চিন্তা কিসের। দেখ দেখ চম্পা, আমি তো তোদের সংসারের অবস্থাটা জানি, তিন তিনটে সন্তান নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছিস। রনি ওখানে সুখে থাকবে, ভালো থাকবে। গিন্নিমা আপনারা আমাকে ভালো চান আমি জানি, কিন্তু মেয়েটা কত দূর চলে যাবে একবার চোখে দেখাটুকু দেখতে পাবো না, সেই কথাটি আমি ভাবতে। না থাক, বৌদি এখন চাইছে না তখন থাক, এমনিতে তো কোনো সমস্যা নেই, আরো কয়েকজন রাজি হয়ে আছে, তাদের কাউকে নেওয়া যাবে, মেয়ের মতো থাকা খাওয়া। এই অলি মাস গেলে কত মাইনে দেবি? তিন তিন হাজার তিন হাজার ও চম্পা চম্পা একবার ভেবে দেখ না, দেখ রনি ওখানে দুবেলা খেতে পাবে, পড়তে পাবে, ভালো থাকবে, আর এই টাকা তো তোর সংসারটা চলে যাবে। দেখ না, আরে ছোট ছোট দুটো ছেলে মেয়ের কথা তো ভাববি নাকি বল। আর তাছাড়া বৌদি রনি বড় হচ্ছে, গরিব ঘরের মেয়ে, আমাদের গায়ে গ্রামে হঠাৎ ছেলে উঠলে এখানে তো খারাপ লোকের অভাব নেই, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। কলকাতায় রনি অলির শাসনে ভালোবাসায় থাকতো, ওর লাইফটা গড়ে যেত। আপনারা যখন সবাই এত করে বলতেছেন তখন আর না করি কি করে, ঠিক আছে
আপনারা যা ভালো বুঝেন তাই তাই হবে। আমি যাব নিকো। ও মা শিকি কেন রে? না না আমি যাব নিকো। রনি আরে কি হলো শুনবি তো? আমি বাবুত বুঝেরি কোথাও যাবো না কোথাও না। গ্রামে যে কেষ্ট লীলা শুরু হলো, বুড়ো কেষ্ট ছুটছে কচি রাধার পেছনে। বটকত্তারে জামাতি হবে। কি কথাবার্তা হচ্ছে নিজের কানে শুনি যাই। তুই দৌড়ে সেই দেশটাতে যেতে চাস না যেখানে দুঃখ নেই, যেখানে খিদে নেই, কান্না নেই, যন্ত্রণা নেই, ঘোষ বেচরাও নেই? কিরে যেতে চাস না সেখানে? যেতে চাস না? ভুল ভাল লোক দেখাই মেয়েটার মাথা কাটতেছি। কিন্তু আমি যেই গেলাম ওই সোনা চুরির মা দিঘি, বন্ধু শিউলি গাছ, বটতলা, সাতিম মাসি, এই রাস্তা ছেড়ে যেতে পারবো না এখন, পারবো না, আমি এখানেই দৌড়বো। এটা তো চাচ্ছি না, এই বেড়া কলকাতার বাবুটা পেছনে পড়ে রয়েছে। ও তাহলে তুই যাবি না? যাবি না সেই দেশে? আচ্ছা আচ্ছা তাহলে মনির কি হবে? মনির যে খুব খিদে পায়, আর ছোটু ছোটুর খোঁজ পাচার সারবে কি করে? আর তোর মা, তোর মা যে ওই সারাদিন দুঃখ দুঃখ মুখ করে ঘুরে বেড়ায়, দৌড়ে সেই দেশে না গেলে মনির পেট ভরবে কি করে? ছোট্ট রোগ সারবে কি করে? আর তোর মায়ের, তোর মায়ের মুখে হাসি ফুটবে কি করে? হ্যাঁ আর তোর বাবাকে, তোর বাবাকে তো বটকেষ্ট দেনা শোধ করতে হবে, তাই না? তাহলে তুই এক দৌড়ে সেই দেশে পৌঁছে যেতে হবে তোকে। যাবি না? যাবি না তুই? রাজি হয়ে গেল নাকি মেয়েটা? আমি নিজের চোখে দেখি এলাম। ভালো করে দেখেছিস? হ্যাঁ কর্তা। আচ্ছা বলতো, ওরা হাত ধরাধরি করতেছিল না ধরাধরি করতেছিল? কথা ওই প্রথমে ওই ধরাধরি করতেছিল, তারপরে ওই ডলাডলিও করতেছিল কথা। না 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 না, আমি থাকছি। ছাগল দে, ছাগল দে, আমি থাকছি। এই মামুদপুর গ্রামের পরিবেশ নষ্ট হতে দিতে পারি রে। বটকেষ্ট রক্ত থাকতি এই মামুদপুরে শহরের ময়লা ফেলতে দিতে পারি নে কো। রোদের শিক্ষা দিতে হবে। আমারে কত ব্যঙ্গ করলো, আমি বললাম যে শরীর মন্দির, আমারে কত ব্যঙ্গ। আর উনি যেন মধু মধু, হ্যাঁ উনি শরীর বানাইছেন উটন্তি মেয়েদের পূজা করবেন বলে। পূজা পূজা হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে তাও কথা। ও তো রায়বাড়ির জামাই, তাতে কি আছে? ওর পিছনে তো লাগা যাবে নাকো। তাহলে কিছু একটা করিন কর্তা। ঠিক বলেছিস, রায়বাড়ির জামাই কিছু করা যাবে নাকো। রায়বাড়ির জামাই
এই যত নষ্টের গোড়া হচ্ছে, এই যত নষ্টের গোড়া হচ্ছে এই ভুবন মন্ডল। হ্যাঁ পুড়ি না, পুড়ি ইচ্ছা করছে গলায় পাড়া দিয়ে পুড়ি একেবারে পুড়ি একেবারে হচ্ছে হচ্ছে তোমার সবার হচ্ছে ঠেকুন দে। অত আগ্রহ দেখাবি না বুঝলি, তাতে অনেক পেয়ে বসে। রনি যাবে না বলে কি মামুনপুরে কোনো মেয়ে নেই নাকি? অনেক মেয়ে আছে আর তারা হাসতে হাসতে যেতে রাজিও হবে, তুই দেখবি। এই যে বাবা দেখো না, ওই রনি যাবে না বলে ওলি একটু চিন্তা করছে আর কি। আমি ওকে বললাম যে এত চিন্তা কিসের, রনি যাবে না তো কি হয়েছে, মেয়ের অভাব আছে মামুনপুরে। হ্যাঁ আর আর তাছাড়া বাবা, ওই মেয়ে কত ঘরের কাজ করবে সেই বিষয়ে আমার খুব সন্দেহ আছে। ও তো সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, তো দৌড়ে দৌড়ে কি খোঁড়া মানুষের সেবা করা যায় বলো? না বাবা তুমি হেসো না, আমি ঠিক কথাই বলেছি। এবার আমি আস্তে আস্তে হাঁটে এমন একটা মেয়ে খুঁজবো। না না তার আর দরকার হবে না ছোট কাকি, রনি যাবে। রনি নিজের মুখে বলেছে বুঝি যাবে বলে? না নিজের মুখে বলেনি কিন্তু। যাক বাবা রনি যাবে তাহলে নিশ্চিন্ত। জানো বাবা মেয়েটা না এমনিতে খুব ভালো কাজেরও, আরে ওর মা তো ছোট দুটোকে ওর দায়িত্বে রেখে মাঠ ঘাট করে বেড়াচ্ছে। আজকে দৌড়ে বেড়ায় ছোট কাকি, তার কি হবে? কলকাতায় এত বড় মাঠ ঘাট কোথায় বাবা, না আছে ঘরে এত ফাঁকা জায়গা, ও দু চারবার দেয়ালে ধাক্কা খেলে দৌড়নো বেরিয়ে যাবে। তোমরা কথা বলো, আমি দেখি ময়না কেন ডাকছে। অত চিন্তা করার দরকার নেই, আমি না হয় সিকলিপ দিয়ে নেবো। আরে না না এত দূর এগিয়ে আর পিছিয়ে আসা যায় না। কত দূর এগিয়ে? আচ্ছা ঠিক কোনটা আমাদের প্রয়োজন বলো তো, কেউ তোমাকে সাহায্য করবে নাকি ঠিক ওই মেয়েটাই তোমাকে সাহায্য করবে, কোনটা প্রয়োজন? তোর বারান্দায় দেখলাম আবার কাঁপুনি ধরেছে, তাই ভাবলাম যাই দেখে আসি ছেলেটার কি হলো, কি হয়েছে? ভীষণ আপসেট লাগছে জানো, ভীষণ আপসেট লাগছে। ভাবছি যে মেয়েটাকে কি কলকাতায় নিয়ে যেতে পারবো, নাকি এরকম একটা প্রতিভা গ্রামে পুরোই নষ্ট হয়ে যাবে।